নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুলে। এই স্বয়ংবল গুরুকুলে মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্মকে বজায় রাখা বা মানুষ মধ্যে আমরা যে শ্রেষ্ঠ জীব সেই সম্বন্ধে জানা, তার বিজ্ঞানগত ব্যাখ্যা এবং শাস্ত্রগত ব্যাখ্যা এবং দৈনন্দিন জীবনে নিত্য বর্তমান সমাজে এই আধুনিক যুগে কি কাজে লাগবে আমাদের এই ধর্ম, বা ধর্মের যে পথটা আমাদের বলা হয়েছে সেটা কি কাজে লাগে। তাই আমরা হরে কৃষ্ণ রাম সম্বন্ধে বলছিলাম এর আগে, সেই হরে কৃষ্ণ রামের তত্ত্ব কি, বা এই যে জপ আমরা করছি জপমালার কি তত্ত্ব, সেই বিষয়ে আজকে আলোচনা। আপনাকে কেন জপ করতে হবে বা জপ করলে আপনার কিভাবে কাজে লাগে তার একটা বিজ্ঞান, সংখ্যা তত্ত্ব জ্ঞান। আমার তথ্য বলি 2, 4, 8, 16, 32, 64, 72, 84, 108, 1008 এইভাবে কিছু তথ্য আমরা ডেভেলপ করেছি, কিছু সংখ্যাকে পেয়েছি। এই সংখ্যাগুলি কি, এই সংখ্যাগুলো আমাদের কেন হচ্ছে? আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান, আমাদের ভেতরে ঈশ্বরের প্রকৃতি আছে। সেই ঈশ্বরের প্রকৃতিকে জাগাতে গেলে আমাদের কি করতে হয়, সেই ঈশ্বরের প্রকৃতিটা কি এবং ঈশ্বরের প্রকৃতির মধ্যে আমাদের কিভাবে জাগরণ হবে, আমরা কিভাবে জাগবো। আপনারা কুলকুণ্ডলী বলুন আর যাই বলুন, কুলকুণ্ডলীর মধ্যে যে জ্ঞানটা সেই জ্ঞানটা বলুন আর যাই বলুন, আমাদের শক্তিটাকে সঞ্চয় করতে হয়। বলছে আপনি যদি কর্ম করেন বা নিত্য জীবনে কিছু শিক্ষা গ্রহণ করেন বা দৈনন্দিন জীবনে কোনো কিছুর অভিজ্ঞতা নিতে চান, তাহলে কি করতে হয়? একদিনে কি তা পেয়ে যান, না 12 দিনে তা পেয়ে যান, না 12 বছরে তা পেয়ে যান, না সারা জীবনে সেটা পেয়ে যান? বলছে কিছু বিষয় আছে যা সারা জীবন লাগে না, জন্ম জন্মান্তরের জ্ঞান লাগে। কিছু বিষয় আছে যা 12 বছরের মধ্যে পাওয়া যায় বা আপনার সারা জীবনে পাওয়া যায়, কিছু বিষয় আছে যা 12 মাসেও পাওয়া যায়, কিছু বিষয় আছে যা 12 দিনেও পাওয়া যায়, কিছু বিষয় আছে যা একদিনেও পাওয়া যায়, একবারেও পাওয়া যায়। বলছে সেই বিষয়টা কি, বলছে আপনার শরীরগত বিষয়, মনের বিষয়, না আধ্যাত্মিক বিষয়, না আধুনিক সমাজের বিষয়। বলছে সামাজিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে, না আধ্যাত্মিকভাবে, কিভাবে নিতে চান? বলছে যে বিষয়টাকে জানলে আপনার উন্নতি হবে, ভেতর থেকে রোগ, শান্তি, প্রশান্তি, জ্ঞান, বুদ্ধি, স্মৃতি, আপনার কর্ম, আপনার ভক্তি, আপনার প্রেম, ভালোবাসা, যাই বলুন আপনাদের ভাষায়, বলছে তা বৃদ্ধি হবে কিভাবে, একদিনে কি পাওয়া যায়? বর্তমান যুগের ছেলে মেয়েদের যে অবস্থা প্রেম ভালোবাসা নিয়ে, কৃষ্ণ প্রেমের কথা সবাই বলেন, কিন্তু বর্তমান যুগের যে ভালোবাসার যে জ্ঞান, একদিনে কি তা পেয়ে গেছেন যাকে চাইছেন, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে? বা আর্থিক উন্নতির জ্ঞান, একদিনে কি তা হয়ে গেছে? কেউ কি একদিনেই কোটিপতি হয়ে গেছে? যারা হয়েছে তারা হয়েছে, কিন্তু একদিনে কি হয়েছে? তাকে বারবার লটারি কাটতে হয়েছে বা কন বারগা করোড়পতির যে এপিসোডগুলো দেখে দেখে তারপর অভিজ্ঞ হয়ে তারপরে করতে হয়েছে? তারপরে যদি আপনি যে কর্মটা করছেন, যে শিক্ষাটা রান্না করা থেকে শুরু করে একদম ইঞ্জিনিয়ারিং পর্যন্ত, সেই ইনার ইঞ্জিনিয়ারিং বলুন আর আউটার ইঞ্জিনিয়ারিং বলুন, সমাজ ইঞ্জিনিয়ারিং বলুন, সমাজের পরীক্ষাটাও বলুন, আর দেহের মনের আধ্যাত্মিক উন্নতির কথাই বলুন, একদিনে কি তা হয়, কি সম্ভব বর্তমান আধুনিক যুগে? আপনাদের কি মনে হয়? বলছে প্রত্যেকটা বিষয়ের একটি স্তর আছে, লেভেল আছে। যেমন ক্লাস ওয়ানে পড়ার পর আপনি 1, 2, 3 করে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি এবং রিসার্চ করছেন, ঠিক একই রকম। আপনি তো ক্লাস ওয়ানে ভর্তি হন, তাই আমাদের শাস্ত্রগত ভাবে বলা হয়েছে সদগুরু মন্ত্র দীক্ষা আপনাদের নেওয়া দরকার। যেমন একটা ফোনের কানেকশন হয়, সংযুক্তি হয়, সিম ছাড়া ফোনটা চলে না, আমার সিম আছে, যদি রিচার্জ না করি ফোনটা চলবে না, ঠিক একই রকম মানব জীবনে এটা হচ্ছে রিচার্জ, গুরুর মন্ত্রটা হচ্ছে সিম কার্ড বা ফোনের নাম্বার। এই ফোনের নাম্বারটা থাকলে আপনি কল করতে পারবেন। ঠিক একই রকম যদি এই রিচার্জটা করেন, কিভাবে রিচার্জ করছেন? বলছে এইভাবে 4 মালা, 2 মালা, 1 মালা, 8 মালা, 16 মালা, 32 মালা, 64 মালা যদি জপ করেন, কি হচ্ছে আপনার ভেতরে? হচ্ছে বর্তমান বিজ্ঞান অনুযায়ী স্ট্রিং সঞ্চয় হচ্ছে, ভাইব্রেশন সঞ্চয় হচ্ছে, কম্পন সঞ্চয় হচ্ছে, শব্দ সঞ্চয় হচ্ছে, আর শব্দ ধাতুর সংমিশ্রণের রূপ। শব্দ হচ্ছে ধাতুর সংমিশ্রণের রূপ, যখনই স্পর্শ হয় সেখানে শব্দ হয়। আর এই স্পর্শটা কিসের? এই স্পর্শের অনুভূতিটাকেই শ্রীকৃষ্ণের প্রেম বলা হয়, এই স্পর্শের অনুভূতিটাকেই ভক্তি বলা হয়, এই স্পর্শের অনুভূতিটাকেই জ্ঞান বা জ্যোতি বলা হয়। এই স্পর্শের অনুভূতিটাই ধীরে ধীরে আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জগতের উন্নতি করায়।
এই স্পর্শটাই আমাদের জীবনে সম্পর্ক বৃদ্ধি করা, রিলেশনশিপ তৈরি করা, সম্পর্ক বৃদ্ধি করে। আপনারা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, আমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি, তাহলে আমাদের কি করা উচিত? ঈশ্বর বলছেন 100% দিতে। কাকে? এই নিজেকে পরিশুদ্ধি করার জন্য 99% আমাদেরকে দিয়ে রেখেছে, 1% আমাদের পরিপূর্ণ করতে হয়। যদি সময় জ্ঞানকে ধরেন, একদিনে কতক্ষণ সময়? 24টা ঘন্টা সময়। তাহলে 1% যদি আমি হিসাব করি, তাহলে 36টা মিনিট হচ্ছে 1%। 36টা মিনিটকে আমি তাকে দিতে পারবো না? ঈশ্বরের সন্তান যদি আমরা হয়ে থাকি, তাহলে আমি কি আমার বাবা মাকে আমরা সেই জ্ঞানটা সেই সময়টা দিতে পারবো না? আমাদের সন্তান যদি হয়ে থাকে, কেউ তাহলে আমাদের সন্তানকে সেই 8 ঘন্টা কি দিতে পারবো না? বলছে মাতা পিতা সন্তানদের 99% দেয়। তাই আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের 99% সবকিছু ফুলফিল করে দিয়েছে, 1% আমাদের দিতে হবে। এই 1% জপ করতে হয়, তার নাম স্মরণ করতে হয়, তাকে ডাকতে হয় এবং নিজেকে শুদ্ধ করতে হয়। হচ্ছে 1 টাকা করে করেই 1 লক্ষ টাকা হয়, 1 কোটি টাকা হয়, $1, 1 মিলিয়ন, 1 বিলিয়নও হয়। তাই একটু একটু করে সঞ্চয় করা শিখতে হয়। একটু একটু করে সঞ্চয় করলে আপনি যে বস্তুটা সঞ্চয় করবেন স্ট্রিং থিওরি বা ভাইব্রেশন দ্বারা বা কম্পন দ্বারা বা শব্দ বা মন্ত্র দ্বারা, তাহলে আপনার সঞ্চয় পরিপূর্ণ হবে। আপনি যত জপ করবেন, যত রিচার্জ করবেন, আপনার উন্নতি তত হবে। তাই সদ্গুরুর মন্ত্রে দীক্ষা বা শিক্ষা নিয়ে আপনারা জপ করুন, হরে কৃষ্ণ রাম প্রকৃতভাবে শব্দের মন্ত্র উচ্চারণ করে করুন। সদ্গুরু মহারিষি মালবার দীক্ষা শিক্ষা যারা নিয়েছেন, তারা যারা জপ নিয়েছেন, তারাও এই জপটা করুন, আপনাদের উন্নতি হবে। আর সদ্গুরু মালবার জ্ঞানে তা প্রকৃত সত্য সনাতন জ্ঞানের যে জ্ঞান, সেই জ্ঞানটাই বৃদ্ধির জ্ঞান। বলছে সত্য তেতা দাপর কলি, এই 4 যুগ। এই 4 যুগের কি জ্ঞান? বলছে 4 যুগে 4টি নাম শ্রেষ্ঠ ছিল। 1 সত্য যুগে হরি, দাপর যুগে শ্রীকৃষ্ণ, তেতা যুগে রাম। আর এই যদি বলেন কলিযুগ, তাহলে কলির 3টাকে একসঙ্গে বেঁধে চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ রাম দিয়ে মহামন্ত্র জপ দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে মন্ত্রটা, এই মন্ত্রের শুদ্ধতা দরকার আছে। বর্তমানে যদি আপনি প্রকৃত পুরুষকে ধরেন, তাহলে আপনার প্রকৃতি ঠিক হবে এবং প্রকৃতিকে ঠিক রাখতে চাইলে আপনার উন্নতি হবে। তাই সদ্গুরু মহারিষি মালবার দীক্ষা বা মন্ত্র নিয়ে আপনারা জপ করুন, তার শব্দ কম্পন প্রকৃতিকে জানুন এবং স্ট্রিং এর ভাইব্রেশনটাকে জানুন। বিজ্ঞান তাই বলে, বলছে অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রোটনের মধ্যে বোসন বা ঈশ্বর কণা, ঈশ্বর কণার মধ্যে স্ট্রিং বা ভাইব্রেশন আছে, যাকে স্ট্রিং থিওরি নামে মেটাফিজিক্সে আলোচনা করা হয়েছে। ফিজিক্স যারা নিয়ে রিসার্চ করছেন, বর্তমান সায়েন্স মহলে যা রিসার্চ হচ্ছে, তাই শব্দ তরঙ্গ নিয়ে রিসার্চ হয়। আর যখন কোনো একটা ক্লাসিক্যাল সং শোনেন বা কোনো একটা মধুরময় সঙ্গীত আপনারা শোনেন বা কোনো একটা শব্দ যা আপনার মনকে স্থির বা শান্ত করে দেয়, কেন? কারণ আমরা শব্দব্রহ্ম দ্বারাই গঠিত, শব্দব্রহ্মই আমাদের সৃষ্টি। এই শব্দব্রহ্মই আমাদের প্রকৃতকে জাগ্রত করতে পারে, এই শব্দব্রহ্মই আমাদের প্রকৃতকে শান্ত করতে পারে, এই শব্দব্রহ্মই আমাদের পরিপূর্ণ করতে পারে। তাই শব্দব্রহ্মকে জানুন, সদ্গুরু মহারিষি মাধববার জ্ঞানের বিকাশ করুন, আমাদের স্বয়ংবর গুরুকুলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। যারা এই স্বয়ংবর গুরুকুল থেকে দীক্ষা শিক্ষা মন্ত্র বা জপ নিয়েছে, তাদের জন্য এই জপটা বলছে 4, 8, 16, 32, 64 এইভাবে জপ করতে দেওয়া হয়, কমপক্ষে 16 মালা জপ। আপনি যত বেশি করবেন, আপনার ভেতরে একটু একটু করে সেই ফ্রিকোয়েন্সির যে কম্পন, সেই এনার্জি, সেই শক্তি জাগ্রত হবে, যা আপনার শরীরকে সুস্থ করবে, মনকে সুস্থ করবে এবং আধ্যাত্মিক জগতে উন্নতি করবে। আর বর্তমানে এবং অতীতে, বৈদিক বলুন আর ইতিহাস বলুন বা প্রাচীন সভ্যতা বলুন, এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ নামে পরিচিত ছিল। তারা আধ্যাত্মিকভাবেই সবকিছু করেছে, তারা শব্দ বা বাণীর দ্বারাই সবকিছু পেয়েছে, তারা বাণী সিদ্ধ ছিল, এখনো আছে, যদি খোঁজেন পেয়ে যাবেন। আপনাদের ভগবান দৃষ্টি, ঈশ্বর দৃষ্টি, মহেশ্বর দৃষ্টি, পরমেশ্বর দৃষ্টি, যে নামে আমরা ডাকছি, আল্লাহ গড, আপনি যে নামেই ডাকছেন, তার সেই শব্দ বিজ্ঞানটাকে জানতে হবে, শব্দের রহস্যটাকে জানতে হবে। যদি জানতে পারেন, আপনি সেই সত্য সনাতন জ্ঞানকে জানতে পারেন। আপনাদের কাছে সেই সত্য সনাতন ধর্ম লুকিয়ে আছে, যে সত্য সনাতন ধর্ম এই ভারতবর্ষে ছিল, আছে এবং থাকবে, যা সবার কাছে শাশ্বত।
আমাদের নাকের গতি 2 সেকেন্ডে একবার, 2 2 4 যখন হয় সারাদিন 21,600 বার। এই বিজ্ঞানের ক্যালকুলেশন সত্য সনাতন ধর্মে আছে, আগেও ছিল, এখনো আছে, আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। এই 21,600 বারের নিচে যারা আসছে তারা যোগী হচ্ছে, 21,600 বারের উপরে যাদের সাজবাই চলছে তারা ভোগী হচ্ছে, রোগী হচ্ছে, সক্রিয় হচ্ছে। তাদের মনে দুশ্চিন্তা ভরে যাচ্ছে, তাদের শরীর রোগে ভরে যাচ্ছে এবং তারা ভুক্তভোগী হচ্ছে। তাদের টাকা পয়সা ধন সম্পদ মান সম্মান ইজ্জত সব ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য এবং কিছু মানুষ আপনাদেরকে লুটে নিচ্ছে, আপনার শক্তিকে হরণ করে ফেলছে। তাই সত্য সনাতনের জ্ঞানে আসতে গেলে আপনাদের সদ্গুরুর জ্ঞানে মন্ত্র দীক্ষা নিয়ে আপনাদের জপ করা উচিত। জপ করলে একটু একটু করে আপনার শরীরে সেই ফ্রিকোয়েন্সি লেভেল, সেই স্ট্রিং লেভেল, আপনার সেই ভাইব্রেশন, আপনার কম্পন এবং আপনার মনে শান্তি প্রশান্তি আপনি পাবেন। আমাদের শরীরে কোনো রোগ নেই। যদি বলেন দোষ আছে 3টে, বাত পিত্ত কফে, আর কোনো রোগ নেই শরীরে। যা ঢোকানো হয়েছে তা আধুনিক বিজ্ঞানের দ্বারা ঢোকানো হয়েছে আপনার মাথায় ব্রেন ওয়াশ করিয়ে। যারা সত্য সনাতন ধর্মে সাত্বিকভাবে চলছেন তাদের দেখুন তো কত রোগ আছে আর আপনার কত রোগ আছে। আপনার ডাক্তারদের জানেন, কবিরাজদের জানেন, হাকিম বৈদ্যদেরও জানেন, কিন্তু নিজেকে কি চিনেছেন? আপনার কি রোগ? নিজেকে কিভাবে কোনো সময় অ্যানালাইসিস করেছেন? নিজেকে দেখেছেন নিজের ভেতরটা কি হচ্ছে? আচ্ছা, যারা এই রোগে পড়ে আছে তারা নিজেরাই নিজেকে রোগী বানিয়েছে। যাদের ব্যথা রয়েছে তারা নিজেরা নিজেকেই রোগী বানিয়েছেন। তারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না কোনো ধর্মকে জেনেছেন, তারা ধর্মের জন্ম হয়ে ধর্মকে জানেন। আসল ধর্ম কি জানেন? হচ্ছে পৃথিবী মানে ধরণী, আর এই ধর কে যে সমান মর্যাদা বা মর্ম বুঝতে পারে এই দুটোর, তখন তারা ধর্মকে জানে। যা ধারণ করা যায় তাই ধর্ম। এই দুটো বস্তুকে যারা জানতে পেরেছে এক, কিভাবে তা আমরা আগের ভিডিওতে বলেছি, প্রত্যেকবার বলি, আমরা পঞ্চভূতের গঠিত, মাটি জল বায়ু অগ্নি আকাশ, মরুক্ষেতি অব্যম তেজ যা শাস্ত্রে বলা হয়। পৃথিবীও তাই পঞ্চভূতের দ্বারা গঠিত। পৃথিবীতে অষ্ট ধাতু সোনা রূপা তামা দস্তা হীরা রাং বালি, এই আটটা ধাতু, আমাদের শরীরেও তাই আটটা ধাতু। পৃথিবীর ভেতরে ওই সূর্য তেজ দেয়, শক্তি দেয়, খাবার পরিবেশ প্রয়োজন, জীবকুল বেঁচে আছে। আমাদের শরীরের তেজ ওই ওজশক্তি সূর্যের মতো, সূর্য তেজের মতো। পৃথিবীতে জোয়ার ভাটা এনে দেয় ওই চন্দ্র শক্তি, চন্দ্র আমাদের উদ্দীপনা এবং অনুভূতিকে জাগ্রত করে। ঠিক একই রকম আমাদের দূরদৃষ্টিকে চন্দ্রের দৃষ্টি অর্থাৎ সময়ের দৃষ্টি, এই সম্বাদ তত্ত্বটাই আমাদের জীবনে উন্নতি করে। তাই যারা শিবযোগ করেছেন তারা এই বিষয়টা জানেন, যারা ভক্তিযোগ করেছেন গুরু শিষ্য পরম্পরাটাকে তারা জানেন সত্য সনাতন ধর্মে। আমাতে তোমাতে কোনো ভেদাভেদ নেই, এই পৃথিবীতে আর আমাতে কোনো ভেদাভেদ নেই। এই ব্রহ্মাণ্ডে যা আছে তা এই বিশ্ব ভাণ্ডে আছে, যা এই ভাণ্ডে আছে তা ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। তাই বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলা হয়, ইনার ইঞ্জিনিয়ারিং বলা হয়, অন্তর স্বর্গরাজ্য বলা হয়, নিজের ভিতরটাকে দেখতে বলা হয়, নিজেকে চেনা বলা হয়, আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজতে বলা হয়। কিন্তু আমাদের যে গণনা সেটা কি আপনি জানেন? 2 4 8 16 32 64 72 84 108 1008 এই তথ্যগুলো যখন জানবেন সদ্গুরুর জ্ঞানে, কোনো গুরু গোসাই বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাদের সনাতন ধর্মে কি আছে বা হিন্দু ধর্মে কি আছে বর্তমানের ভাষায়। তাই সকলকে আমাদের স্বয়ংবল গুরুকুলে স্বাগত। যদি কোনো জানার বিষয় থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের সঙ্গে জানতে পারেন। এবং যারা এই ভিডিওগুলো দেখেন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়, তাদের তো সবসময় আমাদের স্বয়ংবল গুরুকুলে স্বাগত। আপনারা আসবেন, সদগুরু মহর্ষি বা মালো বাবার জ্ঞান আপনাদের জন্য সবসময় খোলা। ওম শান্তি শান্তি শান্তি। মালো বাবায়।